হ্যালো গাইস, আজকে আমরা দেখব ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর অনুশীলনী 13.2 এর পার্ট 2 ভিডিও। ঠিক আছে, তো পার্ট 2 ভিডিওটা অবশ্যই একটু মানে লং হবে, কিন্তু আমি চেষ্টা করব একেবারে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমরা একবার ভিডিও দেখলে নিজেরা সমাধান করতে পারো অঙ্কগুলি। ঠিক আছে, তো দেখে নাও। তো দেখো, আমি প্রশ্নটা তুলে নিয়েছি। ঠিক আছে, কি বলেছে? 3 × 32। তো উপরে 2 মানে 2³ × 3³⁴ × ৪ দেখো সমান সমান দেব, কেমন দাগ দিবা? 2³ যেভাবে আছে সেভাবে লিখবা, × 3³ যেভাবে আছে সেভাবে লিখবা, ৪ কে আমরা এভাবে ভাঙ্গাতে পারি। এই 4 কে ভাঙ্গালে 2 × ২ কত? 4। ঠিক আছে, এবার ভাঙ্গাতে পারি, তার মানে কত? 2 × 2, 4 = 2 × 2, তার মানে = 2 লিখে উপরে স্কোয়ার দিতে পারি। 2² × 2 = 4। তো 4 এর পরিবর্তে আমরা কত? 2⁴ মানে 2 এটা লিখতে পারি। এই জন্য গুণ দিয়ে 2⁴ এটা লিখব, কেমন? 4 এর পরিবর্তে এটা লিখেছি, বুঝেছ? আশা করি বুঝেছ। এবার 3 লিখব গুণ 32 কে এভাবে ভাঙ্গাবো, কেমন? এ 32 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করলে 16² = ৩২, আবার 2 দিয়ে গেলে 8² = ১৬, আবার 2 দিয়ে গেলে 4² = ৮, 2 দিয়ে গেলে 2² = ৪। 2 কয়টা টোটাল? 1টা ২টা ৩টা ৪টা ৫টা। তো সমান সমান 32 = ২ লেখে উপরে 5 লেখা যাবে, কেমন? আশা করি বুঝেছ। এই জন্য আমরা 32 এর পরিবর্তে 2 লেখে উপরে 5 লিখব। এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার সমান সমান দেব, একটা দাগ দেব। এখানে 2 মিল আছে, ঠিক আছে, এ 2 মিল আছে, একটা লিখব। এ 2 যেহেতু মিল আছে, গুণের সময় এ 2 তো গুণ হিসেবে আছে, গুণের সময় পাওয়ারগুলি কি হয়? যোগ হয়। এ 2টা থেকে একটা লিখেছি, আর 3 আর ২ কি হবে? যোগ হবে, 3 ও ২ ৫ হবে, কেমন? আর এ 3টা থেকে বাকি কি থাকে? 3² থাকে, × 3² লিখেছি, বুঝেছ? আশা করি বুঝেছ। তারপরে 3 × ২² এটা নিচে যা আছে তা লিখেছি, ২² মিলেছে, এই জন্য কেটে দিতে পারবো। আর বাকি কি থাকে? বাকি থাকে উপরে 3² নিচে শুধু 3। এখানে 3 মিল আছে, এ 3 দেখতে পাচ্ছ যে এ 3 উপরে মনে মনে পাওয়ার হিসেবে 1 আছে, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসেবে মনে মনে 1 থাকে, কেমন? তো দেখো, এখন আমরা যে জিনিসটা একটা জিনিস বুঝতে পারছি, এ 3 আর এ 3 কি হিসেবে আছে? উপরে নিচে থাকলে ভাগ হিসেবে বোঝায়, কেমন? উপরে নিচে থাকলে ভাগ হিসেবে বোঝায়। তো এ 3 এ 3 যেহেতু মিল আছে, এই জন্য একটা লিখব। ভাগের সময় পাওয়ারগুলি কি হয়? বিয়োগ হয়। এ 4 - ১ হবে, কেমন? এ 4 - ১ হবে, সমান সমান 3 লিখবো, 4-এর থেকে ১ গেলে 3 হবে। আমরা জানি 3 × ৩ মানে 3 3 বার গুণ হবে, সেটা তো মান নির্ণয় হয়ে যাবে, প্রশ্নে বলেছে সূচকীয় আকারে লেখার জন্য। তাহলে এতটুকু হলো উত্তর, কেমন? আনসার বুঝতে পেরেছ? যদি না বুঝো, অন্যান্য অঙ্কগুলি দেখো, ডেফিনেটলি বুঝতে পারবা, কেমন? 2 নম্বর অঙ্ক, কেমন? দেখো এখানে এটা হলো প্রথম বন্ধনী, এই প্রথম বন্ধনীর কাজটা প্রথমে করব। পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। আর যেভাবে আছে সেভাবে লিখে দাও, 5 লিখবো, 3² = ৬, আর যেভাবে আছে সেভাবে লিখে দিলাম, কেমন? আর যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। তারপরে এই ব্র্যাকেটের ভিতরে কাজ করব, এই 5 জুটে মিল আছে, একটা লিখব। এটা গুণ, গুণের সময় পাওয়ারগুলি কি হয়? যোগ হয়, 6 × ৪ = ১০। তারপরে ভাগ, এটা লিখব দেখে দেখে, 5² = ৭। এই 5 মিল আছে, একটা লিখব। ভাগের সময় পাওয়ারগুলি কি হয়? বিয়োগ হয়,
দশের থেকে সাত, এই দশ বিয়োগ সাত সমান সমান পাঁচ লিখবো, দশের থেকে সাত গেলে তিন হবে, কেমন? এতটুকু হলো উত্তর। এবার দেখবো তিন নাম্বার অঙ্কটা, এই পঁচিশ। পঁচিশকে আমরা ভাঙিয়ে লিখতে পারি, কেমন? পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ যায়, পাঁচ পাঁচা পঁচিশ, তার মানে পঁচিশ সমান সমান পাঁচ গুণ পাঁচ, তার মানে পাঁচ একটা লিখে উপর স্কোয়ার দিতে পারি, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ স্কোয়ার লিখতে পারি, কেমন? তো পঁচিশের পরিবর্তে আমরা কত লিখতে পারি? পাঁচ স্কোয়ার। আরও চার রয়েছে না, এই ব্র্যাকেট দিয়ে চারটে উপরে লিখব, ভাগ চিহ্ন দেবো, ফাইভ টু দি পাওয়ার থ্রি দেখে দেখে লিখব, শেষ। তারপরে এটা পাওয়ার, এটা পাওয়ার, এটা পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই পাঁচ একটা লিখে চার দেবনে কত? আট, ভাগ চিহ্ন দিয়ে ফাইভ টু দি পাওয়ার থ্রি লিখব, কেমন? সমান পাঁচ পাঁচ মিল আছে, একটা লিখব, ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হবে, আটটার থেকে তিন গেলে পাঁচ হবে, শেষ। এতটুকু উত্তর। চার নাম্বার দেখো, তিনকে ভাঙ্গাতে পারবো না, সাতকে ভাঙ্গাতে পারবো না, এগারোকে ভাঙ্গাতে পারবো না, একুশকে ভাঙ্গাতে পারবো। একুশকে কত লেখা যায়? একুশকে তিন গুণ সাত লেখা যায়, তিন সাতা একুশ, এমন লেখা যায় তো? অবশ্য যায়, একুশের পরিবর্তে তিন গুণ সাত লেখো, আর যেভাবে আছে বাকিগুলি সেভাবে লিখে দিলাম, তিন গুণ সাত স্কোয়ার গুণ এগারো টু দি পাওয়ার এইট, কেমন? এবার দেখো উপরে তিন আর আছে নাই, নিচে তিন আর আছে নাই, সাত আর আছে নাই, নিচে সাত আর আছে নাই, এগারো আছে একটাই, এগারো আছে একটাই, মানে উপরে উপরে নিচে নিচে আর কিছু হবে না, এবার উপরে নিচে উপরে নিচে কাটা যাবে, এই তিন তিন মিল আছে, কেটে দিতে পারি, কেমন? এই সাত আর এই সাত কী হিসেবে আছে? উপরে নিচে আছে মানে ভাগ হিসেবে আছে, এই সাত সাত থেকে একটা লিখব, ভাগের সময় এই সাতের উপর মনে মনে কত আছে? এক আছে, ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, দুইয়ের থেকে এক গেলে এক হবে, এক লিখতে হবে, না লিখলেও চলবে, গুণ দেব এগারো, এগারো মিল আছে, একটা লিখব, ভাগ ভাগ হিসেবে বোঝাচ্ছে, ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, আটের থেকে তিন গেলে পাঁচ হবে, শেষ। এতটুকু উত্তর। এবার দেখব পাঁচ নাম্বারটা, কেমন? এখানে করে ফেলি, এখানে তিনকে ভাঙানো যাবে না, তিনকে তিনকে ভাঙানো যাবে না, উপরে তিন, থ্রি টু ডি পাওয়ার সেভেন আছে, দেখে দেখে লিখবা, নেচে এ তিন তিন মিল আছে, একটা লিখব, এ দুইটা গুণ হিসেবে বোঝাচ্ছে, গুণের সময় পাওয়ারগুলি কী হবে? যোগ হবে, চারে টিনে সাত হবে, কেমন? এটা এটা মিল আছে, কাটতে পারি, অন্যভাবে কীভাবে করবা? ধরে নাও কাটলাম না, কাটলে এক হবে আমরা জানি, ঠিক আছে, ধরো অন্যভাবে করবা, তিন তিন মিল আছে, একটা লিখব, এই দুটা কী হিসেবে বোঝাচ্ছে? ভাগ, ভাগের সময় পাওয়ারগুলি কী হয়? বিয়োগ হয়, সাতের থেকে সাত বিয়োগ করলে শূন্য, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার শূন্য থাকে মান এক হবে, এটা ক্লিয়ার? একটা জিনিস শিখেছ, যে কোনো সংখ্যার উপর, এক হাজার থাকুক, এক থাকুক, একশো থাকুক, উপরে যদি পাওয়ার হিসেবে শূন্য থাকে মান এক হয়, শেষ উত্তর, কেমন? তাহলে এই এই জিনিসটা শিখেছ, তাহলে এটা বেড়ে যাবে, ঠিক আছে, এটার উপর দুইয়ের উপর শূন্য আছে মানে মান কত? এক, তিনের উপর শূন্য আছে মান কত? এক, চারের উপর শূন্য আছে মান কত? এক, এগুলি কী হিসেবে যাচ্ছে? যোগ, তিনটা এক যোগ করলে তিন, শেষ। এবার এটা, এটার উপর শূন্য আছে এক, গুণ এটার উপর শূন্য আছে এক, গুণ চারের উপর শূন্য আছে এক, একে 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 তিন, একে একে এক, একে একে এক, এক হবে, অনেকে তিন লিখবা ভুলে, এক হবে, কেমন? এক একে এক, এক একে এক, গুণ হচ্ছে তো। এবার এটা, এই ব্র্যাকেটের ভিতরে করবো, প্রথমে তিনের উপর শূন্য আছে মান এক, যোগ দুইয়ের উপর শূন্য আছে মান এক, কেমন? গুণ পাঁচের উপর শূন্য আছে মান এক, একে একে যোগ করলে দুই, গুণ এ এক, দুই একে দুই, শেষ উত্তর। এবার এটা দেখো, আমরা দেখতে পাচ্ছি চারকে ভাঙ্গাতে পারবো, চারকে ভাঙালে কত হবে? দুই দুগুণের চার সমান সমান দুই স্কোয়ার, ঠিক আছে, চারের পরিবর্তে লিখবো দুই স্কোয়ার, আবার ব্র্যাকেট দিয়ে বাইরে যে তিন আছে এই তিনটা লিখবো, গুণ এ টু ডি পাওয়ার থ্রি,
আর এখানে টু 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 পাওয়ার এইট ইন্টু এইট টু টু পাওয়ার ফাইভ। শেষ, এবার ডাক দেব টু লিখব, পাওয়ারে পাওয়ারে গুণ হয় তিন দুগুণে ছয়, আর উপরে টু টু পাওয়ার এইট ইন্টু এইট টু টু পাওয়ার ফাইভ ইন্টু এইট টু টু পাওয়ার থ্রি। এখানে লিখতে পারো সমান সমানটা, এখানে দুই দুই মিল আছে একটা লিখবো, ভাগের সব বোঝাচ্ছে উপরে নেছে, ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, আটের থেকে ছয় গেলে দুই হবে, গুণ দিবা, এ এ মিল আছে একটা লিখবো, ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, পাঁচের থেকে তিন গেলে দুই হবে, ঠিক আছে। এবার দেখো এই দুই দুই মিল আছে না, এই জন্য ব্র্যাকেটের বাইরে একটা লিখবো, আর এই দুটা কী হবে, গুণ হবে, টু আর এ গুণ করলে টু এ হবে, কেমন? এতটুকু হলো উত্তর। তারপরে দেখো এটা এ ফোর টু ডিভার ফাইভ, ফোর টু ডিভার ফাইভ মিল আছে, কেটে দিতে পারি। আর এইটা এখানে এ এ মিল আছে একটা লিখবো, আট আর পাঁচ কী হিসাবে বোঝাচ্ছে, এই দুইটা পুরোটা ভাগ হিসাবে, আটের থেকে পাঁচ গেলে তিন হবে, এ বি বি মিল আছে একটা লিখবো, তিনের থেকে দুই বিয়োগ হবে, তিনের থেকে দুই গেলে এক হবে, এক লিখতে হবে, না লিখলেও চলবে, এতটুকু শেষ উত্তর। কি সোজা না, সত্যি সোজা, কিন্তু ব্র্যাকেটের ভিতরে দুই দুই মিল আছে একটা লিখবো, এখানে মনে মনে পাওয়ার কত আছে এক আছে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তিন আর একে যোগ করলে চার হবে, পুরো ব্যাকেটের বাইরে আবার দুই আছে, দুই লিখবো, দুই লিখবো, পাওয়ারে পাওয়ারে গুণ হয় চার দুগুণে আট হবে, শেষ উত্তর, একেবারে সোজা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমরা রে অনেক কষ্টকর ভিডিওটা দেখার জন্য, কেমন? তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যদি চাও আরও সহজ পদ্ধতিতে করানোর জন্য সেটাও চেষ্টা করব। আশা করি এর থেকে সহজ আর বোঝানোর প্রয়োজন হবে না তোমাদেরকে, এভাবে বুঝতে মানে পারছো। সো ভালো থাকবা, ঠিক আছে, টাটা।